টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় 40 জন যাত্রী নিয়ে বাস খাদে অন্তত 7 জন নিহত আহত 30 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে ট্রিপ করায় উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় আগামীতে বিদ্যুৎ বিভাগের সবাইকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর সরকার সুপ্রিম কোর্টের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে মন্তব্য প্রধান বিচারপতির পরামর্শ ছাড়া নিত্য নতুন আইন করায় বাড়ছে মামলা জট বিএনপি নির্বাচনে যেতে চায় তবে তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে জানালেন বেগম জিয়া বললেন জনগণের পাশে দাঁড়াবার সময় এসেছে বিএনপির এবং চট্টগ্রামে দুপক্ষের হট্টগোলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই বিএনপির কর্মী সভা পণ্ড বাগবিতণ্ডা চেয়ার ছোড়াছুড়ি ভাঙচুর প্রবাসের সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব টাঙ্গাইলের ঘাটাইলে 40 জন যাত্রী নিয়ে বাস খাদে পড়ে অন্তত 7 জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত 30 জন গতরাত 10:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় ঘাটাইল উপজেলার গুনোগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন আহত হন অন্তত 20 জন খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে আরও 3 জন মারা যান জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের 5,000 টাকা করে অর্থ সহায়তা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে আহতদের মধ্যে 5 জনের অবস্থার অবনতি হয় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হরিপুর গ্রামে ঢাকা থেকে আগত বিনিময় গাড়ি খাদে পড়ে যায় খাদে পড়ে যে ঘটনাস্থলে 4 জন লোক মারা যায় এবং হাসপাতালে আরো 3 জন মারা যায় আহত আরো 20-25 জন হবে হাসপাতালে ভর্তি আছে জাতীয় গ্রিডের আশুগঞ্জ সিরাজগঞ্জ ও ঘোড়াশাল ঈশ্বরদীতে 230 কেভি ট্রিপ করায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সকাল থেকে দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয় এতে দেশের উত্তর দক্ষিণাঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে চরম ভোগান্তিতে পড়েন ওই দুই অঞ্চলের কয়েক কোটি মানুষ পাওয়ার গ্রিড কোম্পানি জানিয়েছে গতকাল ঝড়ের কারণে একটি পাওয়ার গ্রিডে বিপর্যয় হওয়ায় অন্যটি পুরো অঞ্চলে চাপ নিতে না পারায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে গত কয়েকদিন ধরেই দেশের প্রায় সব অঞ্চলে কমবেশি কালবৈশাখী ঝড় হচ্ছে এর প্রভাবে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে দেশের অনেক এলাকাতেই তবে সোমবার রাতে একই সাথে দেশের উত্তর দক্ষিণাঞ্চলে কালবৈশাখী ঝড় হওয়ায় পুরোপুরি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ওই এলাকা চরম ভোগান্তিতে পড়েন খুলনা থেকে পঞ্চগড়ের কয়েক কোটি মানুষ অনেক কাজের অর্ডার নিছি কিন্তু আমরা কারেন্টের অভাবে আমরা কাজগুলো সঠিক সময়ে ডেলিভারি করতে পারছি না আমরা দুর্বিষহ জীবন যাপন করছি বসে আছি কাস্টমার আসলে প্রোডাক্ট সেল করতে পারছি না দেখাতেও পাচ্ছি না বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে আছে এমনি বিদ্যুৎ বিপর্যয় তারপরে যদি এত গরম মানে এটা নিয়ে এখন অবিশ্বাসের অবস্থা পাওয়ার গ্রিড কোম্পানির দাবি সোমবারের ভারী ঝড়ের কারণে আশুগঞ্জ সিরাজগঞ্জ বিদ্যুৎ সঞ্চালক লাইনে বিপর্যয় দেখা দেয় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ওই অঞ্চলের ঘরবাড়ি ও কলকারখানা সমস্যা উত্তরণে পাওয়ার গ্রিড কোম্পানি বাধ্য হয়ে আশুগঞ্জ সিরাজগঞ্জ বিদ্যুৎ সঞ্চালক লাইন পরিবর্তন করে দেয় ঘোড়াশাল ঈশ্বরদী লাইনের সাথে তবে বিশাল এই অঞ্চলের চাপ নিতে না পারায় ঘোড়াশাল ঈশ্বরদী সঞ্চালক লাইনেও বিপর্যয় ঘটে বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি এবং এ কারণেই বিদ্যুৎ গ্রিডের 230 কেভি ট্রিপ করায় পুরো উত্তর দক্ষিণাঞ্চলের সব এলাকা বিদ্যুৎবিহীন হয়ে যায় পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ পাঠানোর জন্য দুইটা আমাদের 230 কেভি লাইন আছে একটা হলো আশুগঞ্জ থেকে সিরাজগঞ্জ আরেকটা হলো ঘোড়াশাল থেকে ঈশ্বরদী আশুগঞ্জ এলাকায় বেশ ঝড় হয়েছে সেখানে একটা লাইন আমার ট্রিপ করে গেছে একটা লাইনের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো আশুগঞ্জ সিরাজগঞ্জ লাইনের 230 কেভি লাইন সেই লাইনটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আজকে আমার যেই ঘোড়াশাল ঈশ্বরদী যে লাইনটা দিয়ে বিদ্যুৎ পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে যায় সেই লাইনটা ওভারলোডের কারণে ট্রিপ করে যায় বেলা 11:30টার দিকে ট্রিপ করে যাওয়ার ফলে আমার ওয়েস্টার্ন গ্রিড ইস্টার্ন গ্রিড থেকে আলাদা হয়ে যায় এবং এর ফলে প্রায় সব বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায় তো এখানে বিদ্যুতের একটা বিরাট ব্যাহতি হয়েছে বিভিন্ন সময়ে বিপর্যয় কাটিয়ে উঠতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পশ্চিমাঞ্চলের যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল সেগুলোকে চালু করা হচ্ছে যাতে ওই পুরো অঞ্চলে বিদ্যুৎ চলে আসে খুব তাড়াতাড়ি সমস্যার স্থায়ী সমাধানে পাওয়ার গ্রিড কোম্পানিকে আরো বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা
বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত আট বছরে বেশ কিছু সাফল্য এলেও নবায়নযোগ্য শক্তি উৎপাদনে এখনও পিছিয়ে বাংলাদেশ। অর্জিত হয়নি 2015 সালে একাত থেকে 5% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। সম্ভাবনা থাকার পরেও প্রকল্প স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতায় এগোতে পারছে না নবায়নযোগ্য জ্বালানি খাত। এ অবস্থায় 2020 সালের মধ্যে একাত থেকে 10% বা 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আরোগ্য রবিনের রিপোর্ট। 1962 সালে কাপ্তে কর্ণফুলী নদীর ওপর 80 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র চালুর মধ্য দিয়ে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির যাত্রা শুরু। 80-এর দশকে স্থাপনাটির উৎপাদন ক্ষমতা উন্নীত হয় 230 মেগাওয়াটে। বর্তমানে দেশের একমাত্র এই জলবিদ্যুৎ কেন্দ্রটি নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় উৎস, আর সৌর বিদ্যুৎ থেকে যোগান আসছে 197 মেগাওয়াটের। বিশ্বে বায়ু বিদ্যুতের উৎপাদন দিন দিন বেড়ে চললেও বাংলাদেশে তা এখনও পাইলট প্রকল্পেই সীমাবদ্ধ। 2015 সালে নবায়নযোগ্য উৎস থেকে 5% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা এখনও রয়ে গেছে 3% নিচে। সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিশাল আয়তন জমির প্রয়োজন, কিন্তু দেশে জমির দুষ্প্রাপ্যতা প্রকট, তার উপরে আছে প্রকল্প স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতা। এসব কাটানো গেলে এ খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নেপাল ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির কথা বলা হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। এ অবস্থায় 2020 সালে নবায়নযোগ্য উৎস থেকে 10% বিদ্যুৎ সংস্থানের পরিকল্পনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। শুধু সোলার নির্ভর করে এটা অ্যাচিভ করা উঠবে ভেরি চ্যালেঞ্জিং। একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে এসি ল্যান্ডের কাছে যেতে হচ্ছে, ডিসি অফিসে যেতে হচ্ছে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যেতে হচ্ছে, এনার্জি রেগুলেটরি কমিশনে যেতে হচ্ছে, প্রতি ঘাটে ঘাটে গিয়ে যদি তাদের এত কষ্ট পেতে হয় একটা প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য মানে খুবই প্রধান। তবে কর্তৃপক্ষ বলছে চ্যালেঞ্জিং হলেও লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব নয়, আর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কর্তৃপক্ষের সদিচ্ছার উপর। আমাদের এই টার্গেটটা খুব একটা কঠিন হবে না, তবে চ্যালেঞ্জ আছে। বেশ কিছু পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সরকার ইতিমধ্যে স্বাক্ষর করেছে, যেখানে অনেক বড় ক্যাপাসিটির সৌরবিদ্যুৎ কেন্দ্র আসছে। সরকারি প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে আরো নিষ্ঠাবান হতে হবে, বিদেশিরা ইনভেস্ট করার জন্য বসে আছে। শুধু আমাদেরকে ঠিক মতো পলিসি এবং যেটাকে আমরা বলি ট্যারিফ, সরকার শুধু নির্ধারণ করে দেবে কত টাকা কিনবে, দেখবেন যে পুরো দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। জীবাশ্ম জ্বালানির বিপরীতে নবায়নযোগ্য শক্তি একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তায় যোগ করতে পারে নতুন মাত্রা। তাই বিশেষজ্ঞরা মনে করেন নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগাতে নীতি নির্ধারকদের আরো তৎপর হওয়া উচিত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের উত্তর দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে 35 থেকে 36টি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া ভবিষ্যতে যাতে এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় না ঘটে সেজন্য বিদ্যুৎ বিভাগের সবাইকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন। প্রায় 36টি থেকে 37টি জেলায় বিদ্যুতের সমস্যা দেখা যায় এবং অনেক জায়গায় এখনো ভালোভাবে রিস্টোর আমরা করতে পারিনি। আগামীতেও মনে হচ্ছে যে আরো সাবধানতা অবলম্বন আমরা করব, যাতে এই ধরনের কোনো অঘটন ঘটলে পরে যেন আমরা আরো দ্রুততার সাথে বিদ্যুৎ সঞ্চালন করতে পারি। সরকার সুপ্রিম কোর্টের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাতে বগুড়ার সার্কিট হাউসে বিচার বিভাগীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আইন কমিশনের পরামর্শ ছাড়া নিত্য নতুন আইন করায় মামলা জট বাড়ছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যার প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তারা শুধু আমাদেরকে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, সুপ্রিম কোর্টের প্রতি তারা তাদের খবরদারির মধ্যে চলতে চাচ্ছে। আমাদের দেশে যতগুলা গুরুত্বপূর্ণ আইন, একটা আইন কিন্তু আইন কমিশনের সঙ্গে পরামর্শ করে করা হয়নি। সরকারের একটা মহল বলা হচ্ছে কোঅপারেশনের দরকার। আমি বলবো যে বিচার বিভাগ সবসময় হাত বাড়িয়ে দেয় কোঅপারেশন করে, কিন্তু প্রশাসন কোনোদিনই আমাদেরকে হাত বাড়িয়ে দেয় না। গত ইউনিয়ন পরিষদের ইলেকশন হলো, এই ইলেকশনের মধ্যে রুলস গুলা হঠাৎ পরিবর্তন করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো। অ্যামেন্ডমেন্ট করে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করতে পারবে, এটা যদি আলোচনা করা হতো, এটা চিন্তা ভাবনা করে করা হতো, যখন দেখলো যে হাজার হাজার মামলা সুপ্রিম কোর্টে পড়ে গেল, এরপরে দেখা যায় যে মেইন অর্ডিনেন্স, মেইন আইন,
এটা সংশোধন করা হয়নি, রুলস সংশোধন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আইনের মধ্যে সংঘাত চলে আসছে। আমি দেখলাম যে এন্টায়ার ইউনিয়ন পরিষদের ইলেকশনটাই বাতিল হয়ে যায়। আমরা সংযত আচরণ করলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে চায়, তবে তা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে 38তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকার বুঝতে পেরেছে তাদের পালাবার সময় হয়েছে, তাই বিএনপিকে জনগণের পাশে দাঁড়াতে হবে। অবশ্যই আমরা নির্বাচন চাই এবং নির্বাচনেও যেতে চাই। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, কেন হাসিনার অধীনে আমরা এতদিন যেমন অনেক নির্বাচন দেখে এসেছি এবং সেই নির্বাচনে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাদের সেক্রেটারি জেনারেল পরিষ্কার ভাবে জাতিকে সেটা বুঝিয়ে দিয়েছে, তারা বুঝে গেছেন যে এখন তাদের পালাবার সময় হয়েছে, তাই তারা সম্পদ গুলাতে ব্যস্ত এবং পালাবার জন্য সব তৈরি হচ্ছে, কাজে তারা পালাবার জন্য তৈরি হোক আর আমরা জনগণের জন্য তৈরি হয়ে দেশকে রক্ষা করার জন্য। মানুষ যে কত কষ্টে আছে, এ অত্যাচারীদের হাত থেকে মুক্তি পেতে চায়, লুটেরাদের হাত থেকে মুক্তি পেতে চায়, সেজন্যই আজকে মানুষ চায় যে একটা বিরাট পরিবর্তন। চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুপক্ষের হট্টগোলে চেয়ার ছোড়াছুড়িতে পণ্ড হয়ে গেছে উত্তর জেলা বিএনপির কর্মী সভা। মঙ্গলবার বিকেলে নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ে কর্মী সভা শুরু হওয়ার আগেই এই হট্টগোল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 3টার দিকে নসিমন ভবনে কর্মী সভা শুরু হওয়ার আগ মুহূর্তে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে তারা চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর শুরু করে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সমাবেশ স্থলে আসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ স্থল ত্যাগ করেন তিনি। এরপর দুই পক্ষ স্লোগান পাল্টা স্লোগান দিয়ে দলীয় কার্যালয় ত্যাগ করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, ওনাদের বক্তব্য শোনার আমাদের খুবই প্রয়োজন ছিল, দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার প্রয়াস ছিল ওনাদের, আমরা উজ্জীবিত হতাম। এখন আজকের এই ঘটনাটা আসলে অনাকাঙ্ক্ষিত, আমরা খুব হতাশ। কমিটিটা যদি আমাদের থাকতো পূর্ণাঙ্গ কমিটি, হয়তো আমরা আরো সুশৃঙ্খলভাবে জিনিসগুলো এগোতে পারতাম। দল যত বড় হবে, দল যত বৃহৎ হবে, তত বেশি প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। এটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার একটা কি বলে একটা বহিঃপ্রকাশ মাত্র, এগুলি কোনো এত বেশি দত্তব্য কোনো ঘটনা ঘটে নাই। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সহায়ক সরকার বলে কিছু নেই, জনগণের উপর আস্থা রাখতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আন্দোলনের নামে মাঠ গরম না করে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বিএনপিকে বলবো, সহায়ক সহায়ক বলে কিছু নাই, সহায়ক হচ্ছে বাংলার জনগণ সহায়। বাংলার জনগণ যদি আপনি সাহায্য করে আপনি ক্ষমতায় যাবেন, বাংলার জনগণ যদি সাহায্য না করে আপনি বিরোধী দলে থাকবেন, এটাই নিয়ম। জনগণের উপর আস্থা রাখেন, নির্বাচন যত সময় হবে জনগণ যদি ভোট দেয় সেই ক্ষমতায় যাবে। এর জন্য খামাখা এই ধরনের বক্তব্য দিয়ে লাভ হবে না। প্রবাসের সময় আরো থাকছে। হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে সিলেটের প্রধান প্রকৌশলী সহ তিনজন সাময়িক বরখাস্ত। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিদ্ধান্ত জানালেন পানি সম্পদ মন্ত্রী। দশম জাতীয় সংসদের 15তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে এই অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এই অধিবেশনে 9 মে পর্যন্ত চলবে বলে জানানো হয়। দিনের কর্মসূচি অনুযায়ী মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এ সময় প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্যসহ সব ধরনের কৃষি উপকরণ সরবরাহ অব্যাহত রাখবে সরকার। এর আগে সংসদে বিশিষ্ট ব্যক্তিদের প্রয়াণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। অধিবেশনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়।
চলতি অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 52%। অর্থ বছরে প্রায় 350 প্রকল্প সম্পন্ন করা সম্ভব হবে। মঙ্গলবার দুপুরে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 5,710,90,00,000 টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সুপ্রিম কোর্টের 20-তলা ভবন নির্মাণ প্রকল্পটি আরও যাচাই বাছাইয়ের জন্য অনুমোদন দেওয়া হয়নি। দ্বিতীয় সংশোধনী এনে 4,840,00,000 টাকা ব্যয়ে আশ্রয়ণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এছাড়া সিলেট জোনের 560,00,000 টাকা ব্যয়ে আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, মনোহরদীর হেতেমদি থেকে সাগরদী বাজার পর্যন্ত সড়ক নির্মাণ, বাগেরহাট চিতলমারী পাটগাতি মহাসড়ক উন্নয়ন এবং প্রযুক্তি সহায়ক নারীর ক্ষমতায়ন প্রকল্প সভায় পাশ হয়। অবশেষে শেষ হয়েছে কক্সবাজার শহরের কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের কাজ। 6 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত হবে স্বপ্নের এই সড়ক। সংশ্লিষ্টরা বলছেন, মেরিন ড্রাইভ সড়কের মাধ্যমে খুলে যাবে সম্ভাবনাময় পর্যটনের অবারিত দুয়ার। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফারাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একপাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, আর অপর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। এ দুয়ের বুক চিরে সুপ্রশস্ত পিচ ঢালা পথ। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কোল ঘেঁষে উদ্বোধনের অপেক্ষায় থাকা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। নানা জটিলতায় 1998 সালে শুরু হওয়া মেরিন ড্রাইভ প্রকল্পের কাজ শেষ হতে পার হয়ে যায় দীর্ঘ সময়। সম্প্রতি সেনাবাহিনীর 16 ইসিবির তত্ত্বাবধানে শেষ হয় সড়কটির নির্মাণ কাজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয়রা বলছেন, সড়কটি উদ্বোধনের মাধ্যমে খুলবে পর্যটনের নতুন দুয়ার। পর্যটকরা যখন এই মেরিন ড্রাইভকে ঘিরে এবং এই মেরিন ড্রাইভের মাধ্যমে এই এলাকায় তাদের পদচারণে মুখরিত হবে, বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই কর্মকাণ্ডের জন্য আমরা সবাই উপকৃত। মেরিন ড্রাইভ রোড চালু হলে আমাদের অর্থনৈতিক চাকা আরো গতিশীল হবে। এই সড়কের মাধ্যমে কক্সবাজার একটি সমৃদ্ধশালী পর্যটন শিল্প হিসেবে প্রকাশ পাবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির নেতা। এই 120 কিলোমিটার কে যদি পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি, তাহলে বিশ্বের দরবারে কক্সবাজারকে আরো সমৃদ্ধশালী একটি পর্যটন শিল্প হিসেবে আমরা প্রকাশ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, মেরিন ড্রাইভ সড়ক পর্যটন শিল্পের জন্য নতুন মাত্রা যোগ করবে। পর্যটন নগরী হিসেবে আমরা যেভাবে মনে করতাম কক্সবাজারকে, এই মেরিন ড্রাইভটা উদ্বোধনের মাধ্যমে নতুন একটা ডাইমেনশন এখানে যোগ হবে। দীর্ঘ এই সড়কে রয়েছে 17টি ব্রিজ ও 108টি কালভার্ট। সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 500 কোটি টাকা। সময় সংবাদ, কক্সবাজার। সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে সিলেটের প্রধান প্রকৌশলী সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পাঠানো এক প্রজ্ঞাপনে সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার এবং সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসারউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। 30 মার্চ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন আলাদাভাবে তদন্ত কাজ শুরু করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে গত 16 এপ্রিল সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসারউদ্দিনকে প্রত্যাহার করা হয়। মোহাম্মদ আব্দুল হাই, প্রধান প্রকৌশলী, উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা, সিলেট। আরেকজন হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার এবং মোহাম্মদ আফসারউদ্দিন, সাবেক নির্বাহী প্রকৌশলী। আমরা, সে তখন ছিল, তাকে ক্লোজ করে নিয়ে এসেছি। এই 3 জনকে আমরা, তাদের উপর কোনো রকম অন্যায় বা দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদেরকে সাময়িকভাবে আমরা সাসপেন্ড করা হয়েছে। পাউরাঞ্চলে পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। সেতু ভবনে প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই সৌজন্য সাক্ষাতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সড়ক যোগাযোগে উন্নতকরণে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি পদ্মা সেতুতে রেল সংযোগ চালু হলে ভারত থেকে ঢাকার
রেল যোগাযোগ আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। যখন বৃষ্টির সময়, অতিবর্ষণের সময় বা ওখানে যেহেতু এটা জায়গাটা ইনান্ডেটেড, সেই জন্য ওখানে এই মুহূর্তে তো আর সড়কের কাজ করা যাবে না। যখনই কাজ করার সময় আসবে তখন এটা আমাদের মাথায় আছে, সব সংযোগ সড়ক, সব ডিলাপিডেটেড যত সড়ক আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সব সড়ক মেরামত করা হবে। রাজধানীতে বাড়ি ভাড়ার সঙ্গে যুক্ত হওয়া আরেকটি বিড়ম্বনার নাম সার্ভিস চার্জ। নিয়ম অনুযায়ী লিফট, জেনারেটর, নিরাপত্তা প্রহরী এবং সিসি ক্যামেরা সহ অন্যান্য সেবা দেওয়ার জন্য ফ্ল্যাট ভাড়ার সঙ্গে এই চার্জ নির্ধারণ করার কথা মালিক পক্ষের, কিন্তু তা মানছেন না বেশিরভাগই মালিক। অন্যদিকে চার্জ দিয়েও প্রয়োজনীয় সার্ভিস পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। ভাড়াটিয়া পরিষদের নেতারা বলছেন, সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা নীতিমালা না থাকায় বাড়িওয়ালাদের খেয়াল খুশির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। সাদি আফরিনের রিপোর্ট। তার অন্ত নাই, এক হিসেবে এখন 4,000 টাকা, সে পানি যদি 500-600 দেয়, 1,000 টাকা যায়, বাকিটা বাড়তি নিচ্ছে, তার কাছে হিসাব চাইলে সে আমার ঘাট ধরে নামিয়ে দিবে, এই ধরনের পরিস্থিতি টুডেট লাগিয়ে দিচ্ছে। রাজধানীর রাজারবাগ এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে অস্বীকৃতি জানালে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেয় বাড়িওয়ালা, পরে থানায় জিডি করেও পাননি কোনো সুবিচার। প্রতিবাদ করাই তো চাইছে, আমাকে এখন নোটিশ দিয়ে লাঞ্ছনা দিয়ে পানি বন্ধ করে দেয়, আইন বলতে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। তার কথা যে বাড়িটা এত বছর যখন প্রতিবাদ করে নেয়, এখন বাসা না থাকলে আপনার কত বাসা আছে চলে যান, এটা কোনো অর্থ বুঝে নেই, কিভাবে দারোগা এই কথা বলতে পারে। সার্ভিস চার্জ নিয়ে এমনই বিড়ম্বনার শিকার রাজধানীর প্রায় প্রতিটি এলাকার ভাড়াটিয়ারা। কাগজ লেখা থাকে করিডোর বাবদ এত টাকা, আমি নিজে ঝাড়ু দিই, চার্জ তো আমরা দিয়ে যাচ্ছি, বাট আমরা কোনো সার্ভিস পাচ্ছি না। সিঁড়ির মধ্যে ময়লা থাকে, ঝাড়ু দেয় না, বিভিন্ন সমস্যা হয়, কিন্তু আমরা টাকা দিচ্ছে প্রতি মাসে, এখন বাড়তি টাকাও নিচ্ছে। জেনারেটর ছাড়ার আগে কারেন্ট চলে আসে, আর আমাদের প্রতি মাসে বাধ্যতামূলক এই বিলটা দেওয়া লাগে। একটা বিল্ডিং এর নিচে একজন দারোয়ান থাকে, একটা বিল্ডিং এ তারা পরিচালনা করবে, কে আসলো কে গেল, এই ধরনের সিকিউরিটি পাই না। যদিও এ নিয়ে ভিন্ন সুর বাড়িওয়ালাদের। দারোয়ানের বিলটা থাকে, সিসি ক্যামেরা এটার ভিতরে থাকে, লিফট, জেনারেটর সবকিছু এটার ভিতরে থাকে। কেউ সার্ভিস চার্জ না দিতে চায় তাহলে সার্ভিস চার্জ ছাড়াও তো বাড়ি আছে, সেগুলাই যাবে। এটা করা কিছু নাই, যে যেটা ছোট বিল্ডিং আর ফ্ল্যাট বড় তাদেরকে সার্ভিস চার্জ বেশি দিতেই হবে। বিষয়টিকে নিয়মের মধ্যে না আনলে এমন দুর্ভোগের কোনো সমাধান হবে না বলে মত ভাড়াটিয়া পরিষদের, যদিও এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি রিহাবের। কোনো বাধ্যবাধকতা নাই সার্ভিস চার্জ সম্বন্ধে, আমরা যখন হ্যান্ড ওভার করে দিই ওরা একটা কমিটি করে, কমিটি তখন এটা তাদের বিভিন্ন ভাবে তারা সার্ভিস চার্জ নিয়ে দেয়। এখানে রাষ্ট্রের কোনো আলোচনা না থাকার কারণে, তাদের অবহেলার কারণে, তারা প্রভাবশালী হওয়ার কারণে, তারা নিয়ন্ত্রক হওয়ার কারণে আমাদের উপরে এই নির্যাতন চলছে 90% ভাড়াটিয়ার উপরে। বাড়িওয়ালাদের এমন খেয়াল খুশি মেনে না নিয়ে এর বিরুদ্ধে জনমত তৈরি করার পরামর্শও তার। সাদি আফরিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বিতর্কিত ম্যাচের ঘটনায় লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্স ক্লাব চিরতরে নিষিদ্ধ, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের বিভিন্ন মেয়াদে শাস্তি। তথ্য প্রযুক্তি আইনের যে ধারায় মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকেলে খেলাঘর 65তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান শেষে একথা জানান তিনি। সন্ধ্যা 7টায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয় অনুষ্ঠান। সেখানে যোগ দেয় সারাদেশ থেকে আসা খেলাঘরের সংগঠক সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। উদ্বোধনী পর্বের বক্তৃতায় আমন্ত্রিত অতিথিরা বলেন, পাঠ্যপুস্তক বিতরণ ও মুদ্রণে অনিয়ম সহ শিক্ষা ব্যবস্থায় সংকট চলছে, অসাম্প্রদায়িক দেশ গড়তে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও আইনের সংশোধন দাবি করেন বক্তারা। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করছি, সেইখানে আইসিটি অ্যাক্টের 57 ধারার যে যে ব্যাপারগুলি নিয়ে কথা হচ্ছে, যেটা অস্পষ্টতা আছে, যেখানে মনে হচ্ছে যে বাক স্বাধীনতা বন্ধ করার জন্য এটা করা হয়েছে, সেগুলি আমরা পরিষ্কার করে দিব। এবং এই সরকারের যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা নাই সেটা প্রমাণ করে দিব।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান আশফাকুর রহমান অয়নকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, আশফাকুর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল। বছর দেড়েক আগে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে যুক্ত হয়ে তাদের আইটি শাখার দায়িত্ব পালন করা শুরু করে। মূলত ব্লগারদের আইটি হ্যাক করে তাদের নাম ঠিকানা জোগাড় করা ছিল তার কাজ। আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক প্রধান চাকরিচ্যুত মেজর জিয়ার সাথে আশফাকুর ঘনিষ্ঠ কাজ করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য উঠে এসেছে বলে জানায় কাউন্টার টেরোরিজম। এরা এখন এদের সদস্য সংগ্রহ। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রে শ্রমিক অধিকার খর্ব এবং ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের সমাবেশে এ অভিযোগ করা হয়। এ সময় শ্রম অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে টিএম মামুনের ছবি ও শিহাবুদ্দিন কিসলুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে সোমবার নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কোয়ার পার্কে বর্ণাঢ্য র্যালি করে বিভিন্ন সংগঠন। ওয়ার্কার্স সেন্টার ফেডারেশন, ইমিগ্রেন্ট ওয়ার্কার্স জাস্টিস সহ বেশ কয়েকটি সংগঠন এতে অংশ নেয়। শিকাগোর হেমার্কেটের শ্রমিক আন্দোলনের 130 বছর পরেও যুক্তরাষ্ট্রে শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রবাসী বাঙালিরা। এ সময় অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমি এখানে আসছি অ্যাকচুয়ালি মে দিবসের উপরে, যে আমরা বাংলাদেশি যারা শ্রমিক এখানে সবাই আমরা চাই আমাদের কাজের অধিকার এবং আমাদের সম্মান। বিশেষ করে মজুরি তারা ন্যায্য মজুরি দেয় না, তারা 8 ঘন্টার বেশি 12 ঘন্টা 14 ঘন্টা ইভেন 18 ঘন্টা কাজ করায় কিন্তু ন্যায্য মজুরিটা পাওয়া যায় না এবং তারা তাদের সাথে খুব খারাপ বিহেভ করে। বছর ঘুরে মে দিবস এলেও ন্যায্য মজুরির সুদিন আসে না বলে মন্তব্য করেন শ্রমিকরা। কাজ করি ঠিকও, কিন্তু ন্যায্য মজুরির জন্য যে আন্দোলন হয়েছিল এটার যে একটা পয়সাটা দেওয়া এটাতে কিন্তু আমরা পাই নাই। ছুটি নাই, কিছু নাই, কাজ চালায় যাইতেছে, কোনো বন্ধ পায় না, বন্ধের দিনও কাজ করতে হয়। নিউ ইয়র্ক রাজ্যে ন্যূনতম মজুরির আওতায় কর্মরত প্রায় 26 লাখ শ্রমজীবীর অধিকাংশই নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে মহান মে দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, কৃষক শ্রমিক তথা সাধারণের ভাগ্য উন্নয়নে একমাত্র বর্তমান সরকারই কাজ করছে। জ্যাকসন হাইটসের স্থানীয় প্রায়োরিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আজিজুল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুর রাকিব মন্টু, শাহ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মোহাম্মদ বখতিয়ার প্রমুখ। মালয়েশিয়ায় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার কুয়ালালামপুরের কারিকাপালা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিকাগোর হে মার্কেটে শ্রমিক আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নিরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্যে শ্রমিক লীগের সহ সভাপতি শাহ আলম হাওলাদার প্রবাসী শ্রমিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ায় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশি হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম সবাইকে বৈধভাবে কাজের সুযোগ গ্রহণের আহ্বান জানান। শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা প্রবাসে দল মত নির্বিশেষে সব শ্রমিকের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রবাসীদের কল্যাণে আরও ভূমিকা রাখার উদ্দেশ্যে ফ্রান্সে মৌলভীবাজার জেলা যুব কল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার প্যারিসের একটি রেস্টুরেন্টে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আহমদ মালেককে সংগঠনের নতুন সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুর রব, আকরাম খান, সৈয়দ খালেদ আলী, হাসান সিরাজ সহ আরো অনেকে। নতুন ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে মৌলভীবাজার প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা করে বলেন, শুধু প্রবাসীদেরই নয়, মৌলভীবাজার জেলার গরিব দুস্থদের কল্যাণে কাজ করবে এ সংগঠন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়র মিরু সহ 38 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শাহজাদপুরের আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের কাছে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। অভিযোগপত্রে শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 38 জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। 2 ফেব্রুয়ারি শাহজাদপুর আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরে এ ঘটনায় পৌর মেয়র সহ 18 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 30 জনের নাম দিয়ে মামলা করেন তার স্ত্রী নুরুন্নাহার। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন অর্থাভাবে ভুগলেও এক্ষেত্রে বড় ধরনের আর্থিক বরাদ্দ পেয়েছে সিডিএ। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এ সড়ক নির্মাণের ব্যাপারে একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। 2000 কোটি টাকা ব্যয়ে চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত 8.5 কিলোমিটার দীর্ঘ বিশেষ সড়ক নির্মাণ হলে জোয়ারের পানি প্রবাহ নিয়ন্ত্রণ ছাড়াও শহরের ভেতরে কমবে যানজট। চলতি মাসে এ প্রকল্পে টেন্ডারের আহ্বান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যুগের পর যুগ চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি পেয়ে আসছে চাকতাই খাল। দখল এবং ভরাটের কবলে পড়ে এ খাল দিয়ে কর্ণফুলী নদী থেকে জোয়ারের পানি প্রবেশের পর আর তা বের হতে পারে না। ফলে বাণিজ্যিক প্লান কেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ হয়ে বৃহত্তর বাকলি এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি বৃষ্টি না হলেও জোয়ারের পানিতে তলিয়ে গত 2 বছরে ক্ষতি হয়েছে প্রায় 1000 কোটি টাকার ভোগ্যপণ্য। এই পিরিয়ডের টাইমে এই খাতুনগঞ্জ এই দেশের বৃহত্তম প্যাকারি বাজার থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে মালামালগুলো যায় সেগুলো যাওয়া বন্ধ থাকে। সেই সময় ব্যবসায়ীগুলো অন্য জায়গা থেকে মাল কালেক্ট করে। এটা খাতুনগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়ীদের একটা চরম ক্ষতি। এই অবস্থায় নগরীর জলাবদ্ধতা নিরসনে 1978 কোটি টাকা খরচ করে 8.5 কিলোমিটার দীর্ঘ বিশেষ সড়ক নির্মাণের প্রকল্প একনেক অনুমোদন দিয়েছে। রাস্তার নিচে হবে 80 ফিট, উচ্চতা হবে 24 ফিট, আর রাস্তা হবে 80 ফিট। এখন আর শহর হয়ে ঢাকামুখী হতে হবে না, সেটা সামনের ব্রিজ হোক আর কালুর ব্রিজ হোক, যেখান থেকে ডুববে ডুবুক শহরকে বাইপাস করে শহরে না ঢুকে তারা ঢাকামুখী হতে পারবে। চাকতাইখাল থেকে শুরু হয়ে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এ সড়ক শেষ হবে কালুরঘাট সেতুতে। এতে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে ও পানি বের করার ব্যবস্থা থাকবে। এই জোয়ার ভাটার ফলে আমাদের যে মাঝে মাঝে যে জলাবদ্ধতার সমস্যাটা হয়, জলাবদ্ধতা কাটে না, এই সমস্যাটা কিন্তু এই এইসব নেভিগেশন গেট বা এই স্লুইস গেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি কর্পোরেশনের, অথচ অর্থের অভাবে কোনো পরিকল্পনাই করতে পারছে না বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করতে পারবে না কথাটি এমন নয়, কিন্তু তারা উন্নয়ন কাজে এত বেশি মনোনিবেশ করছে, পরিকল্পনা এবং তার নিয়ন্ত্রণ এই বিষয়টির দিকে তাদের কাজগুলি শিথিল হয়ে যাচ্ছে। ষাট বর্গমানের বন্দর নগরীতে ছোট বড় খাল রয়েছে 30টি, এর মধ্যে চাকতাই এবং রাজাখালী খাল সহ 15টি খালের অবস্থান হল প্রস্তাবিত বিশেষ সড়ককে ঘিরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুক্তিযোদ্ধা আবৃত্তিকার স্থপতি কাজী আরিফের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আগামীকাল বাদ জোহর রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সকাল 11:30 কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। এরপর সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই আবৃত্তিকারকে। মরদেহে দুপুর 1টা পর্যন্ত শহীদ মিনারে রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 8:45 একটি বিমানে তার মরদেহ ঢাকায় আনা হয়। শনিবার নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী আরিফ। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে 4 বলে 92.1 ওভারে 65 রান দেওয়ার ঘটনায় লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্স ক্লাবকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি। সেই সাথে 2 বোলার সুজন মাহমুদ ও তাসনিম হাসানকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড। মিরপুর বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন তদন্ত কমিটির আহ্বায়ক শেখ সোহেল। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সাথে বিতর্কিত আম্পায়ারিং জড়িত বহুদিন থেকে। অনেকের দাবি, ক্লাবগুলোর দাপটের কাছে অনেকটা অসহায় হয়েই আম্পায়াররা এমন সিদ্ধান্ত দিয়ে থাকেন। সম্প্রতি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদে 4 বলে 92 রান দিয়েছিল লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদ, আর তা নিয়ে বিশ্ব ক্রিকেটে শুরু হয় তোলপাড়, যার তদন্ত চেয়েছিল আকসুও। একই কারণে এর 2 দিন আগে ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিম হাসান 1.1 ওভারে 64 রান দিয়েছিল।
বিশ্ব গণমাধ্যমে সুজনের বোলিং নিয়ে প্রশ্ন আসলেও বিসিবি তদন্তে নামে দুই বোলারকে নিয়েই। বিসিবির তিন পরিচালককে নিয়ে গড়া কমিটি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তদন্ত করে সিদ্ধান্তে আসেন ক্লাব দুটিকে চিরতরে নিষিদ্ধের। যে দুইটি টিম ছিল এটি আজীবন থাকবে এবং ক্যাপ্টেন ম্যানেজার কোচ টিমে এনারা পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিশ্ব গণমাধ্যমে আলোচিত এই ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি উদ্দেশ্যমূলকভাবে এবং বিশ্ব ক্রিকেটে বিসিবির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, এমন মত তদন্ত কমিটির আহ্বায়ক শেখ সোহেলের। হারিয়ে গেলে যে রিলিগেশনে চলে যাবে এমন কোনো ব্যাপার ছিল না, এটাই আমরা বুঝতে পারছি যে এটা ইচ্ছাকৃতভাবে দেশের ক্রিকেটের মান সম্মান এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্রিকেট বিসিবির মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এটা করা হয়েছে। বিতর্কিত আম্পায়ারিং এর প্রতিবাদে বোলারকে দেয়া হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু যে আম্পায়ারিং এর প্রতিবাদে এমন কাজ করলেন বোলাররা সেই আম্পায়াররাই অনেকটা অগোচরে পার পেয়ে যাচ্ছেন। যারা বোলার ছিলেন এরা 10 বছরের জন্য সাসপেন্ড, একটা খেলায় তারা কন্ট্রোল করতে পারেনি বলে আমরা কিন্তু 6 মাস সাসপেন্ড করছি, আমরা কিন্তু আম্পায়ারও সাথ দিইনি। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন স্তরের খেলা এর আগেও প্রশ্ন উঠেছে আম্পায়ারিং নিয়ে। বরাবরই যারা এমন ঘটনার নেপথ্যে থাকেন তারা সবসময় থেকে যান ধরাছোঁয়ার বাইরে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন বিসিবির দেয়া এমন সিদ্ধান্ত ভবিষ্যতে সতর্ক সংকেত হয়ে থাকবে ক্লাবগুলোর জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় 40 জন যাত্রী নিয়ে বাস খাদে, অন্তত 7 জন নিহত, আহত 30 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন ট্রিপ করায় উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, আগামীতে বিদ্যুৎ বিভাগের সবাইকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর। সরকার সুপ্রিম কোর্টের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে, মন্তব্য প্রধান বিচারপতির, পরামর্শ ছাড়া নিত্য নতুন আইন করায় বাড়ছে মামলা জট। বিএনপি নির্বাচনে যেতে চায় তবে তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, জানালেন বেগম জিয়া, বললেন জনগণের পাশে দাঁড়াবার সময় এসেছে বিএনপির। এবং চট্টগ্রামে দুপক্ষের হট্টগোলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই বিএনপির কর্মী সভা পণ্ড, বাগবিতণ্ডা, চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিংকের অবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।